উনো সকাল 6টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। অযুক্ত জ্ঞান মহান আল্লাহ তাআলা শরীয়ত প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য। যথাযথ প্রজ্ঞা শারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন। ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে সেরিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو سرطاو درشق موندولي أمرا نيومي تو رياض الصالحين تيكي دھرابحي کو দর্শে হাদিস আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি তো আজকের আলোচনার বিষয় যে সুন্নতের উপর আমল করা এবং তার নিয়ম পদ্ধতি সম্পর্কে যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে বাকি হাদিসগুলি আজকের প্রথম হাদিস এই অধ্যায় থেকে আনিবনে আব্বাসিনুমা কাল কফিনা ফাকাল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন কম আফিনা রসুল্লাহ বিমাউদিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে একদিন কিছু ওয়াজ করার উদ্দেশ্যে খাড়া হলেন আমাদের জন্য কিছু নসিহত করার উদ্দেশ্যে খাড়া হলেন ফকাল এবং বললেন নাস হে মানুষ সকল নিশ্চয় তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করা হবে আল্লাহর নিকটে টুফাতান তোমাদের অবস্থা কি হবে তোমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না উরাতান উলঙ্গ থাকবে এবং গুরলান খতনা বিহীন যেভাবে আল্লাহ তালা আমাদেরকে মায়ের পেটে পাঠাইছিলেন ঠিক সে অবস্থায় খতনা বিহীন পায়ে চ্যান্ডেল ছাড়া শরীরে কোনো কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে কবর থেকে উঠাবেন এবং আল্লাহ তাআলা বলেন কমা বদাআনা আউয়াল খালকিন্নুঈদু ওয়াআদনা আলাইনা ইন্নাকুন্না ফায়িলিন তোমাদেরকে প্রথমে যেভাবে সৃষ্টি করেছি পরেও ঠিক সৃষ্টি করতে পারবো আল্লাহ প্রথম অবস্থায় আমরা কিছুই ছিলাম না সে অবস্থায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলছেন ওয়াদা না এটা আমার উপর ওয়াদা আমি ওয়াদা করছি ইন্না কুন্না ফাইলিন। আমি আবার দ্বিতীয়বার তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পুনরঞ্জীবিত করব। তোমাদেরকে আবার আমি উঠাবো সুরাই আম্বিয়া একশো চার নম্বর আয়াত

কিছু মানুষদেরকে আমার বাম দিকে নিয়ে আসা হবে আমার উন্মতের মধ্যে কিছু মানুষদেরকে আমার বাম পাশে তাদেরকে নিয়ে আসা হবে ফা আকুলু আমি বলবো ইয়া রাব্বি আসহাবি হে আমার আল্লাহ হে আমার প্রতিপারক এরা তো আমার উম্মত এরা তো আমার সাথী ফায়ুকাল আল্লাহ নবীকে বলা হবে ইন্নাকা লা আহদাসু বাদাক আপনি জানেন না যে আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা অনেক কিছু নতুন জিনিস আবিষ্কার করেছে ফাকুলু কামা ক্বাল আল-আবদুস সালেহ তখন আমি ওই কথাই বলবো যে কথাটি আল্লাহর আরেকটি নেক বান্দা বলেছিল ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কি বলেছিলেন ওয়াকুনতু আলাইহিম শাহীদাম্মা দুন্তু ফীহিম অর্থাৎ আমি তো তাদের পর্যবেক্ষণ করেছি আমি তো তাদেরকে অতদিন পর্যন্ত আমি তাদের জন্য পর্যবেক্ষক হিসাবে ছিলাম তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছি কতদিন পর্যন্ত মা মাঝে ছিলাম আর যখন আপনি আমাকে মৃত্যু দিয়েছেন কুন্তি আলাইহিম আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী ও শাহিদ এবং আপনি তো সব কিছুই পর্যবেক্ষণকারী আপনি সব কিছুই দেখেন এই পর্যন্ত পুরে আয়াত পড়েছেন সূরা মাঈদার সতেরো নম্বর আয়াত। ফায়ুকাল আমাকে বলা হবে ইন্নাহুম লাম ইয়াজালু দিন আলা আ'কাবিহিম মুনয ফারাকতহুম। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন এদেরকে ছেড়ে রেখে চলে এসেছিলেন তখন এরা আবার তাদের পূর্বের সেই কুফরের দিকে তারা আবার ফিরে গিয়েছিল। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম সেটা হলো এই যে প্রেয়ামুতের দিন একজন মানুষকে খালি পা উলঙ্গ অবস্থায় এবং তাকে খতনাবিহীন অবস্থায় তাকে কেয়ামতের দিন কবর থেকে উঠানো হবে সম্মানিত শ্রোতা ও এখানে প্রশ্ন আসতে পারে প্রশ্নটি সম্মানী আয়সা রাজি আল্লাহা তিনি বলেছিলেন যে হে আল্লাহ নবী সালাম কেয়ামতের দিন যদি সকলেই যদি অলঙ্গ হয়ে ওঠে তাহলে তো একজন আর একজনের লজ্জাস্থানকে দেখে ফেলে দিবে তো আল্লাহ নবী বলছিলেন যে হে আয়সা কিয়ামতের দিনের ভয়াবহতা সেই দিনের অবস্থা এত কঠিন হবে যে সেই দিন একজন একজনের লজ্জাস্থলের দিকে তাকিয়ে দেখবে এই সময় কারো থাকবে না এত কঠিন দিন এত কঠিন দিন সেই দিন হবে এরপরে উনি বলেছেন যে দেখো কাফেরেরা আশ্চর্য হয়েছিল কি আশ্চর্য হয়েছিল ফাকাল কাফিন হাযা শাইউন আজীব فاذا মিতনা ও কুন্না ترাবা জালিকা رجউন বাইদ তারা বলেছিল যে মৃত্যুর পরে আমাদের হাড্ডি সবগুলি মাটি খেয়ে নিবে আমরা মাটির সঙ্গে মিশিয়ে যাব তো এই অবস্থায় প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করবেন আল্লাহ তালা বললেন কামা বাদা না তুমি তো প্রথমেও কিছু ছিলে না তোমার মা বাপের একটা বীর্য থেকে সেখান থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি তো তখন তোমারও কিছু ছিল না তখন যখন আমি তোমাকে সৃষ্টি করতে পেরেছি তাহলে এখন পারবো না প্রথমে যেভাবে সৃষ্টি করেছি পরেরটাও সেভাবে করব ইন্না কুন্না ফাইলিন সেতে আমার কোনো সমস্যা নেই আমি অবশ্যই অবশ্যই করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবী বললেন যে এরপরে আমার বাম পাশে কিছু আমার উন্মতিদেরকে রাখা হবে আমি বলবো আরবি আসহাবি হে আল্লাহ এরা তো আমার উম্মত এটা কেন কিভাবে জানলেন যে ওরা ওনার উম্মত যেহেতু আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইন্না উম্মাতি আমার উম্মতেরা যখন অজু করবে তখন সেই অজুর চিহ্নগুলি কেয়ামতের দিন চমকিতে থাকবে তো বাহান আল্লাহ তাহলে আল্লাহ নবী সালাম এই অজুর চিহ্নটি দেখে উনি চিনতে পারবেন যে এরা হলো আমার উম্মত তাহলে এদেরকে বাম দেখি কেন আসা হলো আল্লাহ তালা জবাব দিবেন হে নবী সালাম এরা আপনার উম্মত ঠিক আছে এরা হজ করেছে এরা জাকাত দিয়েছে এরা সলাচ করেছে এরা অজু করেছে এদের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এরা আপনার উম্মত কিন্তু এরা একটা অপরাধ করেছে এরা একটা অন্যায় করে কি অপরাধ করেছে বলছেন আপনি জানেন না যে আপনার পরে এরা দিনের ভিতরে অনেক কিছু নতুন কাজ আবিষ্কার করেছে তো আল্লাহ নবী বললেন কেহ যদি তার আদর্শ পাওয়ার পরেও নবী সাহালামের সন্ন্যত পাওয়ার পরেও ওনার আদর্শ পাওয়ার পরেও যদি কেউ নতুন করে কোনো কিছু আরো করার প্রয়োজন মনে করে তাহলে এটা হলো বড় জঘন্যতম অন্যায় আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ তালা এই জন্যই প্রেরণ করেছেন যেন আমরা তার সব কিছু আমরা দেখে উনি যেভাবে করেছেন যা করেছেন আমরাও তাই করি কিন্তু সেটা না করে যদি আমরা নিজের পক্ষ থেকে দিনের মধ্যে কোনো কিছু বাড়তি করি তাহলে তার ফলাফলটা হবে হলো এই যে কেয়ামতের দিন অম্মুতের পরিচয় পাওয়ার পরেও অজুর জায়গা চমকানোর পরেও আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে এই বলে তার উম্মুদদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে যে এরা আপনার দুনিয়া থেকে চলে আসার পর দিন থেকে আবার সরে আসছে সম্মানিত ও দর্শক মন্ডলী আমল করে যদি ফল না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর যে আমলের ভিতরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের আদর্শ নেই নমুনা নেই ওই আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না সেটা আমার আপনার নজরে যতই সুন্দর হোক না কেন عن أبي سعيد عبد الله بن مغفل رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الخذف وقال إنه لا يقتل الصيد ولا ينكأ العدو وإنه يفقأ العين ويكسر السن متفق عليه أبو سعيد عبد الله بن مغفل رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم عن الخذف رسول صلى الله عليه وسلم كونكر هاتيني بابي كونكر مارتيني شتكوش বৃদ্ধ পাথর রেখে আরে তর্জমান আঙ্গুলি দ্বারা পাথরটাকে নিক্ষেপ করা এটাকে বলা হয় খাদ ওয়াকার এবং বলছেন ইন নাহু লা একতুলুস সঈদ এ দ্বারা কোনো শিকার করা যায় না ওলায়েন কাউল আদু শত্রুকেও ঘায়েল করা যায় না ওয়াইন নাহু ইয়েফ কাউল আইন তবে এটার দ্বারা কোনো মানুষের চোখ নষ্ট হতে পারে ওয়া এক শিরুল সিন এবং দাঁত ভেঙে যেতে পারে বোকারে মোসলমান হাদিস এখন একটি বিরতি ছোট্ট একটি বিরতির পর باكي على توناني عباره عن شامل وفي الشتاء ان شاء الله تعالى. لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك لا شريك لك، لبيك. ان الحمد، ان الحمد، والنعمة، والنعمة، لك والملك، لك والملك، لا شريك لك. ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা

প্রথম নামাজের আদেশ দাও শিরক ও কৃটগতা جنন অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত 11:30 টায় আপন어 সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিএস বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ আবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবী সাহাশালামের সুন্নত এবং তার সুন্নতের বিষয়ে আমাদের কি আদব এবং কি শ্রদ্ধা বা নিয়ম থাকা দরকার এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম এ বিষয়ে আরেকটি হাদিস আন আবিসিবনি রবি আতা কল রাই তো অমর আবনীল খতাব আল্লাহ আনহু ইউকাবিল হাজার ইয়ানি আল আসওয়াদ

সেই হাজারে আসোয়াদ সেই কালো পাথরটাকে যখন উনি চুমা দিচ্ছিলেন ইয়ানি আল আসোয়াদ অর্থাৎ কালো পাথরকে যখন তিনি চুমা দিচ্ছিলেন ওয়াকুল এবং তিনি বলছিলেন এ কথা যে আন্নাকা হাজারণ অমর বলছেন আমি জানি যে তুমি একটি পাথর মাত্র মা তানফাওয়ালা তাদুর আর আমার ইমান হলো এই যে হে পাথর তুমি একটি পাথর মাত্র তুমি আমাকে উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না মালা ওলা আন্নি রায়ইতো রাসুর আল্লাহ হিসাসালাম উকাব বেলুকা মা কবল আমি যদি আল্লাহ নবী সাসলামকে তোমাকে চুম দিতে না দেখতাম আমি চুম দিতাম না। কেমন ইমান ছিল সাহাবাই খ্রাম রিজহাল্লাহ আলাহী মাজমায়েন প্রত্যেক ক্ষেত্রে দেন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমি এই কাজটি এ জন্য করব যেহেতু আল্লাহ নবী শাসসালাম এই কাজটি করেছে। আল্লাহ নবী করেছেন তাই করব উনি যা করেছেন আমরা তাই করবো উনি যেভাবে করেছেন আমরা সেভাবেই করব। উনি সেই পাথরে চুমা দিতে যে বলছেন ইমানকে তাজা করেছেন যে উপকার এবং অপকারের মালিক একমাত্র আল্লাহ এই যে পাথরকে আমরা যারা চুমো দেই চুমা দেওয়া সুন্নত আল্লা নবী চুমো দিয়েছে তাই আমাদের চুমো দিতে হবে কিন্তু এই আশা রাখা যে এই পাথর আমাকে উপকার করবে পাথর আমাকে অপকার করবে এই আকিদা সঠিক নয় তো এই হাদিস থেকে যে দলিল নেওয়া যেতে পারে সেটা হলে যে আল্লাহ নবী সালাম যা করতেন সাহাবায় কারাম সেটা নবীর আদর্শ মনে করে সুন্নত মনে করে করতেন এবং তার উপর আমল করতেন আর যখন কোনো ব্যক্তি কোনো আমল নবীর সন্ন্যত মনে করে করবে তখন সেই আমলের বদলা আল্লাহর কাছে অনেক বড় বেশি হয়ে যাবে এর এরপরে যেটা অধ্যায় সেটা হলে বাবন আলা আল্লাহর হুকুমের আনুগত্য করা আবশ্যক আল্লাহর হুকুমের আনুগত্য করার অবশ্য ক্ষেত্রে অমা এবং যাকে ওই দিকে ডাকা হবে তাকে কি বলা হবে ওল মারুফ আউ নহিয়া আইনমন কর এবং ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে এবং খারাপ কাজ থেকে বিরতের ক্ষেত্রে এই অধ্যায়টি এ বিষয়ে দুটি আয়াত উনি নিয়ে এসছেন প্রথম আয়াতটি হল সুরায় নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তায় ইউহাক্কিমুকা ফিমা শা জার বাইনহুম সুম্মা লা Yajidu fiy anfusihim harajan mimma বলছেন ফালা ওয়া রাব্বিক কখনোই নয় আপনার রব এবং প্রতিপালকের কসম লা ইউমিনুন মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদ এবং তাদের বিরোধের সময় হে নবী সাল্লাল্লাহু আপনাকে বিচারক হিসাবে গণ্য না করবে এবং আপনি যে সিদ্ধান্ত দিবেন সিদ্ধান্তকে তারা কোনো এবং না মনে করে সেটাকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমিন এবং মুসলমান হবে না এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিচ্ছেন যে আল্লাহ নবী সালাম উনি যেই সিদ্ধান্ত নেবেন উনি যেই কাজ করতে বলবেন বা উনি যেটা করেছেন তার চেয়ে বাহিরে আমাদের যাওয়া চলবে না ওকলতাল ইনামা কান আকৌ মিনি ঈদাদু ইনল্লাহ ইউ রসুন লেয়া কুমাবা ইনহম ঈয়াকুলু শমেনামাতওানা বৌলা ইক আহমুল মুসলাই হন যখন কোনো ব্যক্তিকে আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকা হবে লেয়াহ কুমাবা ইনহম যেন তিনি তাদের মাঝে ফায়সাল করেন যখন আল্লাহ এবং তা রসুলের দিকে মানুষদেরকে ডাকা হবে আল্লাহ এবং রসুলের ফায়সাল শোনানোর জন্য তখন তারা যেন বলে তারা যেন বলে শুনলাম এবং আনুগত্য করলাম তাহলে তারাই হবে সফল এবং মুসলমান আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হলেই যে মুসলমান কোনো কোরআন এবং হাদিসের বাণী শুনবে কোন আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ শুনবে এবং বলবে সামিয়ানা ও আতানা শুনলাম এবং আনুগত্য করলাম তো প্রথমে শুনতে হবে ও এবং এ তাত করতে হবে শুনলাম এবং এ তাত করলাম আনুগত্য করলাম তো প্রথমে শুনতে হবে তারপর আনুগত্য কর আর যারা কাফের মসজিদ ছিল তারা বলতো স্বামী না ও না আমরা শুনলাম এবং না করলাম তো এখানে দুটো জিনিস শুনতে হবে এরপরে আনুগত্য করতে হবে যদি না শুনি তাহলে আনুগত্য কেমনি করব তারা শোনা দরকার আর শোনার পর আমাদের ইমানই দায়িত্ব হয়ে যায় যা শুনলাম তার উপর আমল করা তো শুনলাম কিন্তু এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম তাহলে এই শোনা আমার জন্য আর কেয়ামতের দিন এটার জন্য আরো আমাদের জন্য জটিল হয়ে যাবে আমাদের হিসাবটা আরো জটিল হয়ে যাবে তবে শুনে যদি এটাট করতে পারি তাহলে এটাই হল মোমিন এবং মুসলমানদের পরিচয় হোক ওয়ান আবি হুরাত রাদিয়াল্লাহু আনহু قال لما نزلت على رسول الله صلى الله عليه وسلم بالله ما وما في

যা গোপন করবে ই হাকুম বিহিল্লা আল্লাহ তালা সে বিষয়ে তোমার হিসাব নিবে অর্থাৎ আমি মনে যেটা ধারণা করছি সেটারও আল্লাহ হিসাব নিবে বলছেন সাবী রসূরুল্লাহসাল্লাম এই আয়াতটি একটি নাজিল হওয়ার পর রসুল সাহসাম সাহাব ইক্রামদের উপর যেন এটা কঠিন হয়ে গেল যে আমরা অন্তরে অনেক কিছু কল্পনা করি ধারণা করি তাহলে এটারও যদি হিসাব দেওয়া শুরু হয়ে যায় মনের ধারণারও যদি আল্লাহ তাআলা হিসাব নেওয়া শুরু করে দেয় তাহলে এটা তো জটিল হয়ে যাবে বিষয়টা ফাআতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা বারাকু আলা আর-রুকbati মুলচিন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু নিকটে আসলো এবং অত্যন্ত নত জানু হয়ে রসুল সাল্লাল্লাহু নিকটে গিয়ে বসলো ফাক্বাল এবং বলল আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুল্লিফনা মিনাল আ'মাল মা বলছেন মুলচিন আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু কাজের করার জন্য বাধ্য করেছেন যেই কাজ করতে আমরা সমর্থন রাখি না আমাদের দ্বারা সম্ভব নয় অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে আল্লাহ তালা আমাদের উপর যে হুকুমটা জারি করে দিলেন তো এটা তো মানা আমাদের জন্য জটিল হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে কিভাবে তো বলছে এরভাবে ভাবে যে আমরা অন্তরে যা ধারণা করব তারও যদি আল্লাহ হিসাবে শুরু করে দেয় তাহলে এটা তো আসলে জটিল বিষয় তো আল্লাহ সালাম এটা শোনার পর উনি বললেন তোমরা কি ওই কথাই বলবে যে কথা ইহুদ নাসারা বলেছে কি বলেছে তারা মেন কাবলিকুম তোমাদের পূর্বে যায় দুই আহলে কিতাব ছিল ইহুদ নাসারা স্যামিয়ে না ও আসায় না শোনার পর আনুগত্য না করে না করলাম শুনলাম এবং বিরোধিতা করলাম শুনলাম এবং নাফরমানি করলাম তাহলে তোমরা কি তাই মনে করো বাল কৌলু তোমরা বলো স্বামী না ও আতানা গুফর শুনলাম আল্লাহ যা বলেছে শুনেছি ও আতানা এবং আমরা এর উপর আনুগত্য করব গো ফরা না কা আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো রব্বা না হে আমার প্রতিভালক ও ইরাইকেল মাসির তোমার দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং কিন্তু এটা বলো না যে করতে পারবো না তা বলো না বরং করবো ইনশাল্লাহ ফালাম্মা এ আহাল কওম বলছেন মানুষেরা যখন এই কথা যখন তারা মুখে বলল শ্যামে না অতা না এটা যখন পড়া শুরু করলো ওয়াজাল্লাত বিহা আল সিনাতুহুম এবং জিব্বার উপর যখন এই আয়াৎটি চালু হয়ে গেল أنزل الله تعالى في إسره الله تعالى إر بوريج آيات نازل كل لنشدك آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وعطانا غفرانك ربنا وإليك المصير وإذا آيات نازل كولنف. فلما فعلوا ذلك نسخ الله تعالى فأنزل الله ترى جئوا كله তো আল্লাহ তালা আগের হুকুমটাকে নাসাক করে দিল বাতিল করে দিল এবং আল্লাহ তালা এর আয়াত নাজের করলো লা ইউক্যাল লিফল্লাহ হোন আফসান উসাহা আল্লাহ তালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কাজ দেন না লা হা মাক কাসাবাদ ওয়া আলাহি হা তার জন্য ওটাই যে সে কামাই করেছে তো সে যে নেকি কামাই করেছে সে নেকির ভাগী সে হবে ওয়া আলাই হা তাসাবাদ এবং সে যে অন্যায় করেছে সে অন্যায়টাও তার উপরই হবে ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا الا اما যদি ভুলে যাই অথবা অন্যায় করি তাহলে আমাদের পাকরাও তুমি করুণা হে আল্লাহ ربنا ولا تحمل علينا اسرا كما حملته هؤلاء الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به قال نعم واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين قال <سؤال> نعم رواه مسلم مستمر روایت ثم أنت শ্রোতা ও দর্শক মণ্ডলী দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলেই যে আল্লাহ তালা আমাদেরকে যাচাই বাছাই করবেন আমাদের দেখবেন জানবেন যে আমি যেই হুকুমটা দিলাম আমি যে নির্দেশ তাদেরকে দিলাম এটা তারা মানে কিনা তো আমাদের কাজ যেটা হবে প্রথম কাজ সেটা হলে যে আমরা যদি আল্লাহর এবং তার অসুস্থ কোনো নির্দেশনা পাওয়ার সাথে সাথে তার উপর যদি আমল করে নেই সেটাকে যদি আমরা মনে পানে মেনে নেই তাহলে আল্লাহ তাল একটা বিধান আছে সেটা হলেই লাইকলিফুল্লাহন আফসান আল্লাহ তালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে আল্লাহ তালা কাউকে কোনো কাজ দিবেন না তো তারা যখন এ কথা বলেছিল যে আয় আল্লাহ আমি পারবো না কষ্ট হয়ে যাবে আল্লাহ নবী রাগ করে বললেন যে এটা কোনো মোমিনের কাজ নয় যে কোনো নির্দেশনা পাওয়ার পর কোনো হুকুম পাওয়ার পর সে পশের সম্পর্কে এটা বলবে যে এটা পারা সম্ভব না এটা পারবো না এটা ঠিক নয় বরং উচিত হলেই প্রথমে বলেন যে আল্লাহ যদি নির্দেশ থাকে তাহলে পারব পারবো এবং এ তাৎ করবো ইমান যখন এমনটাই হবে তখন আল্লাহ আল্লাহতালা তাকে তার পরবর্তী বিষয়ে আরও তার জন্য সহজ করে দিবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ওমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়াবুদুন আল্লাহর এফাজতের জন্য আর সেই এবাজত করতে পারলেই আল্লাহ আল্লাহরবুল আলমিন যে এবাজত করতে বলেছে সেগুলিকে রবি মোহাম্মদুর রসোল্লা তরিকা অনুযায়ী সম্পাদন করতে পারলে আল্লাহ আমাদেরকে সফলতা দিবে সফলতা দিবে আল্লাহর কাছে আমরা দুনিয়া ও আখরাতের সফলতা চেয়ে নেই আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দুনিয়া ও আখরাতের সফলতা দান করেন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ হচ্ছে পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে أجل استئكاني وآخر دعوانا آل الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. All of you. السلام عليكم ورحمه الله وبركاته <applause> great cause we're the only ones with the heads on straight. Don't ever frown in your head looking down if you hear the Quran the best in the town. M L I am, I'm so blessed to be with them. M L I am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. bishoy Shishura. প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন জীবনের রং ধনু জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায়